हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछी। आज के आबार तुम्हारे काछे निये चले एसेछी और एक नतून भिडियो। भालो लगले अवश्य लाइक कमेंट शेयर करो। तो देखते ही पाच्छो सकाल सकाल पुचकुके पुचकु सकाल बेलाय घूम थेके उठेई चले एसेछे आमादेर घरे। और एदिके आमिओ हाथ मुख धुए चले एसेछी घरे। और पुचकु और आमार हजबैंड ओरा गेछे ओदेर घरे, बसे आछे पुचकुदेर घरे। और आमि एई सुजोगे घर दुआरटा परिष्कार करे निच्छी। तो चलो घर दुआर परिष्कार करे आमि चले जाब रान्नाघरे ब्रेकफास्ट तैरी करते। चलो ताड़ाताड़ी आगे बिछानाटा परिष्कार करे नि। আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর রেগুলারের মতো আমি এখন গরম জল খেয়ে নিচ্ছি। তো গরম জল আমার খাওয়া হয়ে গেছে আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি কফি। আর প্রেসার কুকারের মধ্যে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর খাওয়া হবে আজকে সকালে, কালকে রাতে লুচি আর সিমাই করেছিলাম, লুচি আর সিমাই খাবো। আর এদিকে রয়েছে কফি আর ডিম সেদ্ধ। তো এই দিয়েই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর এদিকে পুচকু আমাকে রান্নাঘরে দেখে চলে এসছে আমার কাছে। আর প্রেশার কুকারে সিটির শব্দ শুনলেও খুব ভয় পায়, তাই আমাকে জড়িয়ে ধরে আছে ভয়ে। তো চলো ব্রেকফাস্ট করে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এই যে হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমি সোজা চলে যাব দুপুরের রান্না করার জন্য রান্নাঘরে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর ওখানে আমি ওল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওখানে ভাতের জন্য জল হচ্ছে। আর আমি এই সাইডে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব তেল। আমার তেল দেওয়া হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আর এক সাইডে আমি যেই ওল সেদ্ধ বসিয়েছিলাম ওলগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো ওলগুলো আর কিছুটা সেদ্ধ হওয়া বাকি আছে, আর ভাতের জলও আরেকদিকে ফুটে গেছে। তো আমি এখন চালগুলো দিয়ে দেব। এখানে মাছের এক পাশগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। তো ওই পাশটা ফ্রাই হলে আমি মাছগুলো নামিয়ে নেব। আর এখানে জলটা ফুটে উঠেছে দেখে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তো চালটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব। দেওয়ার পরে আমি মাছগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমার ওলটাও সেদ্ধ হয়ে গেছে। তো ওলটাকে আমি একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর মাছটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছটাকেও আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো ওই মাছ ভাজার ওই একই তেলের মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এই সব কিছু দিয়ে আমি ভালো করে ফ্রাই করে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। তো এখানে আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর অন্যদিকে আমার ভাতটাও ফুটে উঠেছে। তো আমি ঢাকাটা খুলে দিচ্ছি, আর এই আলুর মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ওল। ওলগুলোকেও আমি কিছুক্ষণ ধরে ভালো করে ফ্রাই করে নেব। ওলগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর একটা টমেটো কুচি। এই সমস্ত কিছু দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। তো টমেটো পিউরি দিয়ে আর সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি।
তো এই সব কিছু দিয়ে আবার কিছুক্ষণ ফ্রাই করে নেব। নিয়ে আর এই সাইডে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম এই তরকারির মধ্যে দেব দেখে, তো এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে আমি এই তরকারিটা ভালো করে নাড়াচাড়া করব। তারপরে যখন জল ঝোলটা ফুটে উঠবে আমি এর মধ্যে আগে থেকে ফ্রাই করে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর এদিকে আমার তরকারিটাও ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা মাছগুলো। আর আমি এক সাইডে একটা চাটু গরম করতে দিয়েছি, তো ওর মধ্যে আমি গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই জিরেগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা গুঁড়ো করে নেব। নিয়ে এই মাছের ঝোলটা নামানোর কিছুক্ষণ আগে আমি এই শুকনো জিরেগুলো ছিটিয়ে দিয়ে তারপরে নামিয়ে নেব। তাহলেই আজকে তৈরি হয়ে যাবে ওল দিয়ে রুই মাছের ঝোল। এই তরকারিটা খেতে সত্যিই অসাধারণ হয়। তোমরা যদি চাও এটা বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে সত্যি খেতে অনেক সুন্দর। মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে, তো আমি এখন একটা পাত্রে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি একটু লাকড়নবে। লাকড়নবে যাচ্ছি বৌদির সাথে, বৌদি একটু কেনাকাটা করবে তাই বৌদি বললো যেতে, তাই বৌদির সাথে যাচ্ছি। বৌদি সাইকেল নিয়ে যাবে আর আমি যাব বাসে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া এখনও করিনি। কেনাকাটা করে এসে তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করব। তো চলো বাস স্টপে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এই যে দেখতে পাচ্ছ বৌদি আসছে, বৌদি যাবে সাইকেল নিয়ে। আর আমি এখানে চলে এসেছি মেট্রো স্টেশনে, আর বাস পাইনি দেখে তাই মেট্রোতে করে আসলাম। আর এই যে একটা জামা কাপড়ের দোকানে চলে এসেছি, দেখো এখানে প্রচুর জামা কাপড়, বাচ্চাদের ড্রেস, মানে ছেলে মেয়ে সবার ড্রেসই এখানে পাওয়া যায় এই দোকানটাতে। এটা একটা বাঙালি দোকান। তো এখানে এসেছিলাম, আমরা যেটা নিতে এসেছি তো সেটা আমাদের পছন্দ হয়নি তাই আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো চলো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর বেশি কথা বলছি না, এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।